বিকল্প প্রোটিন হিসেবে পোকামাকড় খাওয়ার কর্মসূচি এবার নেওয়া হতে পারে ব্রিটেনের স্কুলগুলোতে। আর এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। মাছ, চিপস, স্প্যাগেটি এবং লাজানিয়ার মতো গরম ডিনার খেতে অভ্যস্ত ব্রিটেনের স্কুল শিক্ষার্থীরা, কিন্তু ওয়েলসের 4টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পোকার মতো বিকল্প প্রোটিন খাওয়ার সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে ব্রিটেনে বিজ্ঞানী এবং শিক্ষকদের দ্বারা আয়োজিত একটি কর্মশালায় অংশ নিতে যাচ্ছে। বলা হচ্ছে এই কর্মশালায় উদ্ভিদভিত্তিক খাবার অন্তর্ভুক্ত থাকবে এবং ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি মানে ব্রিটেনের যে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা তাদের অনুমোদন পাওয়া ভোজ্য পোকামাকড় থাকতে পারে, যা শিক্ষার্থীদের জন্য একদমই নতুন। বলা হচ্ছে এগুলো কিমা আকারে হবে যা উদ্ভিদভিত্তিক এবং বিকল্প প্রোটিন হিসেবে একত্রিত করে জার্নাল অফ ক্লিনার প্রোডাকশনের একটি গবেষণায় দেখা গেছে পোকামাকড়ের খামারগুলি পোলট্রি খামারের তুলনায় 75% কম কার্বন নির্গমন করে। এদিকে যুক্তরাজ্যের মানুষেরা টেকসই খাবার বেছে নিতে চায়, তার সুতরাং জেনে খুশি হবেন যে ভোজ্য পোকাগুলো প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং অন্যান্য পুষ্টিতে সমৃদ্ধ থাকে। প্রকল্পটি এই সপ্তাহে শুরু হওয়ার কথা এবং এর লক্ষ্য হলো বিকল্প প্রোটিন সম্পর্কে শিশুদেরকে আরও ভালোভাবে বোঝানো। এটি করতে সমীক্ষা কর্মশালা, সাক্ষাৎকার এবং ফোকাস গ্রুপ ব্যবহার করবে গবেষকরা। গবেষকরা শিক্ষকদের সাথে জোর বেঁধেছেন এবং আশা প্রকাশ করছেন যে 4 থেকে 11 বছর বয়সী শিক্ষার্থীরা এসব খাবারে আগ্রহী হবে। পোকামাকড়ের মতো প্রোটিনের বিকল্প উচ্চ খাওয়া ইউরোপ জুড়ে একটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অফ ইনসেক্টস ফর ফুড অ্যান্ড ফিডের 2020 সালের একটি গবেষণায় দেখা গেছে 9 মিলিয়ন ইউরোপীয় ভোক্তা 2019 সালে পোকামাকড় খেয়েছিলেন, যা 2030 সালের মধ্যে বেড়ে 390 মিলিয়নে উন্নীত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কার্ডিফ ইউনিভার্সিটির ক্রিস্টোফার ভিয়ার বলেছেন তারা চান শিশুরা ভবিষ্যতের জন্য তথাকথিত খাবার না খেয়ে এখনকার জন্য বিকল্প প্রোটিন নিয়ে ভাবুক, কেননা এটাই হচ্ছে বাস্তব জিনিস আর এই খাবারগুলোর বিষয়ে গবেষণা করে নতুন কিছু উদ্ভাবন করাই তাদের চেষ্টা। যদিও ভোজ্য পোকামাকড় এখনও যুক্তরাজ্যে ব্যাপকভাবে বিক্রি হয় না, মানে এটা তেমন খুব যে সব জায়গায় পাবেন বিষয়টা এরকম নয়, তবে যেন অবাক হবেন তারা বিশ্বব্যাপী মানে সারা বিশ্বব্যাপী প্রায় 2 বিলিয়ন মানুষের খাদ্যের অংশ হিসেবে রয়েছে এই পোকামাকড় এবং বেশিরভাগই বিশ্বের এমন কিছু অংশে যেখানে দীর্ঘস্থায়ী রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য রয়েছে এবং এটি শিশুদের উৎসাহিত করার ব্যাপারে আলোচনা সমালোচনাও রয়েছে। তাই ভবিষ্যতে অন্যান্য স্কুলগুলিতে এই বিষয়ে গবেষণা করা হবে কি না তা আসলে এখনই বলা সম্ভব না, তবে এটি যে বিকল্প খাদ্য হিসাবে নিয়ে আসার একটা পরিকল্পনা করা হচ্ছে সেটি কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে যেভাবে আসলে ওয়েলসে শুরু হয়েছে 4টি স্কুল দিয়ে সেটি হয়তো ব্রিটেনের অন্যান্য জায়গায় হতে পারে। কারণ বর্তমান সময়ে আপনারা জানেন প্রোটিন সমৃদ্ধ খাবারের দাম, যেগুলো আসলে ট্রেডিশনাল খাবার আমরা সুপার মার্কেটগুলোতে পাই সেগুলোর দাম মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, আর সে কারণেই এই বিকল্প খাবারের কথা বিজ্ঞানীরাও ভাবছেন, স্কুলের শিক্ষকরাও ভাবছেন এবং এর সাথে সংশ্লিষ্টরা মনে করছেন যে বিকল্প প্রোটিনের বিকল্প হিসাবে এই যে পোকামাকড়ের যে মানে ভোজ্য পোকামাকড় মানে যেই পোকামাকড়গুলো খাওয়া যাবে সেগুলো দিয়ে যেই বিকল্প খাবার তৈরি হবে সেটি হয়তো সেই প্রোটিনের চাহিদার অনেকটাই যোগান দেবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।